কুমার হ্যাঁ আজকে ঘোষণা করেছে যে ওদের 3.5 লক্ষ যে নিয়োজিত শিক্ষক ছিল হুম তাদের সবাইকে স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হলো এবং সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হলো। তার মধ্যে এটা বড়, তাদের তো দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিলেন, বিভিন্ন বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছিল, মুখ্যমন্ত্রী বিষয়টা নিজে দেখভাল করছিলেন, তো তারপরে দাঁড়িয়ে এই এই যে পদক্ষেপ, মানে এটা তো বড় জয়, মানে মানে তাদের তো যেটা চরম পাওয়া সেটাই তো তারা পেল নাকি। হ্যাঁ একদমই। তো বিহার একটা জিনিস দেখেছিলাম, শাসকপন্থী কি বিরোধী, তাদের নেতাদের একটাই বক্তব্য ছিল যে তাদের এই মানে দেখ নিয়োজিত শিক্ষকদের পক্ষে ছিল, সরকারের পক্ষে না, বিপক্ষে এরকম কিছু না, হুম পুরোটাই শিক্ষক পন্থী ছিল তারা। সেটাই তো, এই যে তারা তো সুপ্রিম কোর্ট থেকেও ফিরে এসছে, সুপ্রিম কোর্টে গিয়ে কোর্ট কেসটাকে ডিসপোজ করে দেওয়া হয়, একদম যেটা কেস হুম সে কোর্টটাকে ডিসপোজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, হুম তারপরেও তারা কিন্তু আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল, হুম তো অনেক বড় বড় আন্দোলন করে। দেখুন 3.5 লক্ষ সংখ্যাটা কিন্তু কম কম নয়, হুম আমার কাছে খবর অনুযায়ী প্রায় 4.25 লক্ষ, খবরে যদিও প্রকাশ হয়েছে 3.5 লাখ, কিন্তু 3.5 লক্ষরও বেশি হুম সংখ্যাটা। হুম আর আমাদের মাত্র 40,000, পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। আমার মনে হয় যে কোথাও যেন এই পার্শ্ব শিক্ষকদের যে বিষয়গুলো নিয়ে সমস্ত যেন ধামাচাপা পড়ে গেছে, এখানে কোন রকম না আছে মুভমেন্ট, না আছে কোনো কিছু, কোনো কিছু সরকারের যেন চাপ নেই, যারা তৃণমূলপন্থী সেজে বসে আছেন বড় বড় পদ নিয়ে তারাও মিডিয়া থেকে হারিয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা মিডিয়া থেকে হারিয়ে গেছে, মানে মানুষের মন থেকে হারিয়ে গেছে। যে জায়গাটা আমরা তৈরি করেছিলাম, চায়ের দোকান, মুদিখানার দোকান, হুম হ্যাঁ সমস্ত জায়গায় প্যারাটিচার নিয়ে চর্চা, হ্যাঁ বাংলাময় করে তুলেছিলাম, হুম সেই জায়গাটা এখন আর নেই, একেবারে শেষ। এবং সবকিছু কি কেস দিয়ে সম্ভব বলে মনে হচ্ছে আপনার? দেখুন আমি বললে তো আবার বিতর্ক বাড়বে, আমি আপনাকেই প্রথম বাইট দিয়েছিলাম কেসে কিছু হবে না, হুম আবার এখন যদি বলি আবার কিছু, তো ছেঁচড়া পড়া লোক আছে হুম তারা গলা ফাটাবে, নিয়ে আসুক, হুম নিয়ে আসতে আমিও পাবো, অসুবিধাটা কোথায়, আমার কোনো চাপ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা কেন রাস্তা, কিন্তু আমার কথা হচ্ছে আন্দোলন ছাড়া কিছু হবে না, না তাহলে শিক্ষক কিছু হবে না। রাস্তায় নামতে চাইছে না। দেখুন আজকে যে 3 লক্ষ টাকা পাচ্ছে যারা রিটায়ার করছে, হ্যাঁ হুম তারাই বোঝে এই 3 লক্ষ টাকাটার মূল্য ঠিক কতখানি, এটা কিন্তু 1 লক্ষ টাকা ছিল, তাও চালু ছিল না। হুম 3% ইনক্রিমেন্ট আমাদের পছন্দ নয়, আমি আবারও বলছি আমাদের পছন্দ নয়, আমরা মেনেও নিইনি, কিছু না হলেও ওই 300-400 টাকা হলেও বাড়ছে। হম এটাই তো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ঘটছে, শুধু পার্শ্ব শিক্ষক নয়, চুক্তিভিত্তিক শিক্ষকদের মধ্যে না আছে কোনো ইউনিটি, না আছে, আগে দেখা যেত যে বিকাশ মোহন চত্বরে পার্শ্ব শিক্ষক SSKMSK বিভিন্ন রকম শিক্ষকদের কিন্তু একটা চূড়ান্ত আন্দোলন হতো, এবং সেই নিয়ে পুলিশদেরও একটা তৎপরতা থাকতো, এবং শিক্ষা দপ্তরের একটা নড়ে, দেখুন আন্দোলনের মধ্যমণি ছিল কিন্তু প্যারাটিচাররা, হুম আন্দোলনের মধ্যমণি ছিল প্যারাটিচাররা, এবং সেটা প্যারাটিচার ঐক্যমঞ্চ। প্যারাটিচার ঐক্যমঞ্চ যেদিন থেকে বসে গেছে, এক কথায় যেদিন থেকে থেমে গেছে, সেদিন থেকে কিন্তু প্যারাটিচারদের ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে। আমি বলছি আন্দোলন না করলে কিছু হবে না, আপনি লিখে নিন, কিন্তু পশ্চিমবঙ্গের প্যারাটিচাররা এই মুহূর্তে আন্দোলন বিমুখ। আপনি বলুন তো আন্দোলনটা না চললে এই ডিএটা দিত, সরকারি কর্মচারীদের ডিএটা যদি আন্দোলনটা না হতো দিত, কোর্টে তো কেসটা পড়েই রয়েছে, হাইকোর্টে পড়ে, সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে এখনো পর্যন্ত, কেসের কোনো অগ্রগতি নেই। অতএব সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে, তার আগে কিন্তু পার্শ্ব শিক্ষক যদি আন্দোলনে না নামার চিন্তা ভাবনা নেয় এবং নেতৃত্ব করা, একটা বিরাট বড় আন্দোলন দরকার, বিরাট বড়। তাহলে এখন যে আন্দোলনের কথা আমি বলতে যাব, কিছু লোক আছে চিল্লাবে, কাজ নাই তো কি করবে, কাজ নেই তো বন্ধু, সরকারের দালালি করে কিছু পাবেন না। হ্যাঁ না সেক্ষেত্রে তো অনেকেই দালালি করছেন, তারা কিন্তু বড় বড় পদ পাচ্ছে নেতৃত্বরা, কেউ পদ পেয়ে নাচছে, কেউ না পেয়ে নাচছে, ঠিক। অতএব বন্ধু যে বিষয়টা ভাবছে, ভগীরথ ঘোষ বড় নেতা হয়ে গেল, মানে তার 2টো সিংহ দিয়ে গেল, সে চিন্তাটাও আছে।
অতএব বন্ধু, যে বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরছি, এটা বিহারের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা নয়, মানে অ্যাকচুয়ালি কাজটা প্রায় করেই ফেলেছেন। প্রায় 3.5 লক্ষেরও বেশি নিয়োজিত শিক্ষককে স্থায়ী শিক্ষক, মানে সরকারি যে সমস্ত শিক্ষক হয় সেই শিক্ষকের মর্যাদা। এবং শুধু স্থায়ী শিক্ষক নয়, ওখানে আর একটা জিনিস উনি বলছেন, সেটা হচ্ছে সরকারি কর্মচারীর মর্যাদা। হ্যাঁ, এটা কিন্তু খুব ভাইটাল, সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হচ্ছে। অতএব বন্ধু, এইটা কিন্তু বড় হাতিয়ার হতে পারে, যে যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যিনি দিল্লি পারে কেন এখানে পারবে না, তাহলে এখন যখন বিহার পাচ্ছে, ত্রিপুরা পাচ্ছে, আসাম পাচ্ছে, সেই জায়গায় কেন পশ্চিমবঙ্গ পারবে না, যেখানে দিল্লি এগিয়ে গেছে, অন্যান্য রাজ্য, অনেক রাজ্যই কিন্তু এগিয়ে গেছে স্থায়ী শিক্ষকের মর্যাদা দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন পশ্চিমবঙ্গে এই ধরনের শিক্ষকদের, যেখানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্য দিবে না, এইটাকে হাতিয়ার করে কিন্তু রাস্তায় নামা যেতেই পারে। এবং লাগাতার ধর্ণা কর্মসূচি বা বড় জমায়েত এবং সেখান থেকে বড় ডেপুটেশন আকারে এবং লাগাতার একটা কর্মসূচি, অর্থাৎ যে একদিন করে চলে এলাম এরকম নয়, লাগাতার লাগাতার কর্মসূচি যদি করা যায় তাহলে কিন্তু চাপ তৈরি হতে পারে। এবং যে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের জন্য যে সারা পশ্চিমবঙ্গ মুখরিত হয়ে উঠেছিল একটা সময় এবং সরকারকে ভাবতে বাধ্য করেছিল এবং অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলো কিন্তু সব চাপা পড়ে গিয়েছে। অনেক ফাইলের গল্প শুনবেন এবং সেই গল্প ফাইলগুলো কিন্তু নবান্নের ওই 14 তলায় নিচে কিন্তু কোথাও রয়ে যাচ্ছে, সেই ফাইল কিন্তু আসছে না, আদতেও সেই ফাইল গিয়েছে কিনা তারও কোনো খবর নেই। তাই বন্ধু, নিজের কাজকে নিজে করতে হলে নিজেকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু শুনতে পাবেন যে বিহারে হয়ে গেল, উত্তরপ্রদেশ হয়ে গেল, ঝাড়খণ্ডে হয়ে গেল, আরো অন্যান্য রাজ্যে, সব রাজ্যে হয়ে গেল, পশ্চিমবঙ্গে কিন্তু কিছু হলো না। আর এর জন্য দায়ী কিন্তু পার্শ্ব শিক্ষকরা এবং বেশ কিছু নেতৃত্ব, তারা কিন্তু ভুল ভ্রান্তি বুঝিয়ে এক ধরনের শিক্ষককে বিভাজন করে রাখছে এবং যার ফলেই কিন্তু এই সমস্যা ঘটছে। তো বন্ধু, আপনারা কি সত্যি আন্দোলনের জন্য তৈরি আছেন, নেতৃত্ব কি প্রতি বিশ্বাস রাখতে পারছেন, অবশ্যই কমেন্ট করে জানান। দেখা যাক, আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে নেতৃত্বরা কি ভাবনা চিন্তা করবে আগামী দিনে। এবং এই খবরটি কিন্তু বেশি বেশি করে ভাইরাল করুন, যাতে করে রাজ্যের প্রতিটি আনাচে কানাচে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের কাছে পৌঁছাতে পারে এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার ভাবনা চিন্তা করতে পারে। এটা কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। তো দেখা যাক বন্ধু, আপনাদের মনোভাবটা কোথায়, কি জন্য আপনারা কি বলতে চাইছেন, সেটাই কিন্তু আমরা দেখতে চাইবো কমেন্টের মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার ভগীরথ বাবু। হ্যাঁ, নমস্কার।